বিনম্র। হ্যাঁ, তো এটার সঠিক এবং সহি পদ্ধতি কি সেই সম্পর্কে আপনাদের মধ্যে যদি কেউ প্রশ্ন করতে চান হাত তোলেন, আপনারা প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করেন, আসে নাকি প্রশ্ন আপনাদের কারো, হাত তোলেন। আচ্ছা, যেহেতু সময় কম, আলোচনাটা করা উচিত, তো আমি প্রশ্নটা করতে চাই যে দোয়া আমরা কিভাবে করব। যেমন এই যে রমজান মাসে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের একটা মুহূর্ত, তো এই দোয়াটা আমরা কিভাবে করব, কিভাবে দোয়া করতে হয়, এই দোয়ার পদ্ধতি কি, সুন্নাত তরিকা কি, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে শেখ তিনি আমাদেরকে উত্তর জানিয়ে বাধিত করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, দোয়া করার পদ্ধতি সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নং আয়াত থেকে বেশ কয়েকটি আয়াত নাজিল করার পরে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাআওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইয়াসতাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন। এখানে সিয়ামের কয়েকটি আয়াত নাজিল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, হে নবী, আপনাকে যখন লোকেরা জিজ্ঞাসা করে, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলে দিন যে আমি অতি নিকটে, আমি তাদের নিকটে, আমি তাদের, তারা যখন আমার কাছে দোয়া করে আমি তাদের দোয়া শুনি, তাদের আহ্বান আমি শুনি। তো আলেমগণ বলেছেন যে এখানে সিয়ামের আয়াতের পরে এই আয়াত অর্থাৎ দোয়ার আয়াত নাজিল করার কারণ হলো এই কথা জানানো যে রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস, সিয়ামের অবস্থায় যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়ে থাকে, এজন্যই সিয়ামের হুকুম করার পরপরই, সিয়াম সংক্রান্ত আয়াত নাজিল করার পরপরই দোয়া করার আয়াত নাজিল করেছেন। সুতরাং আমাদেরকে রমজান মাসে বেশি বেশি দোয়া করা উচিত। তবে এই দোয়ার পদ্ধতি সম্পর্কে, ধরন সম্পর্কে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেক ভুল ধারণা রয়েছে। আমাদের সমাজে বিভিন্ন অনুষ্ঠানে এমনকি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে বিশেষ এক পদ্ধতিতে যেই দোয়া করা হয়, সম্ভবত আমাকে সে সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। আর এই রমজান মাসে ইফতারকে সামনে নিয়ে ইফতার মাহফিলেও সম্মিলিতভাবে হাত উঠিয়ে যেই দোয়া করা হয় এ সম্পর্কে সম্ভবত প্রশ্ন করা হয়েছে। আমরা বলবো যে এইভাবে দোয়া করা, সম্মিলিতভাবে মুনাজাত করা, একজন হাত উঠাবে আর বাকিরা তার সাথে হাত উঠাবে এবং আমিন আমিন বলবে, এই যে সিস্টেম, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে দোয়া করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি তার সাহাবিদের সুন্নতের অন্তর্ভুক্ত ছিল না, বরং তারা দোয়া করতেন প্রত্যেকেই একাকীভাবে, নিজে প্রত্যেকে নিজের জন্য দোয়া করতেন, সম্মিলিতভাবে দোয়া করা, আখেরি মুনাজাত করা, ঈদের নামাজে, জুমার নামাজে, এমনকি ইসলামী অনুষ্ঠানের মাহফিলের পরে দোয়া করা, সম্মিলিতভাবে যে দোয়া বর্তমানে করা হচ্ছে, এই প্রচলিত দোয়া নবী করিম সাল্লামের সুন্নতের অন্তর্ভুক্ত ছিল না। নবী করিম সাল্লাম কখনোই এভাবে তার সাহাবিদেরকে নিয়ে সম্মিলিতভাবে মুনাজাত করতেন না, জুমার সালাতে, ঈদের সালাতে, এমনকি বিদায় হজ্জের বছর তিনি আরাফাতে যেই খুতবা দিয়েছেন, যেই সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন সাহাবিদেরকে সাথে নিয়ে, সেখানেও তিনি সম্মিলিত মুনাজাত করেননি। সম্মিলিত মুনাজাত যদি তিনি করতেন, সাহাবিদেরকে নিয়ে যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি মুনাজাত করতেন, তাহলে অবশ্যই সেটা সহি সূত্রে শত শত রাবির মাধ্যমে, বর্ণাকারীর মাধ্যমে বর্ণিত হতো। সুতরাং এমন কোনো বর্ণনা যেহেতু পাওয়া যাচ্ছে না, এজন্য আমরা বলবো এই মুনাজাত, এই সম্মিলিত দোয়া সঠিক নয়। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পরে যেই দোয়া করা হয়, এই দোয়ার, এই দোয়ার চেয়ে উত্তম হচ্ছে নামাজের ভিতরে দোয়া করা। সুতরাং আমরা সম্মিলিত মুনাজাত করাকে পছন্দ করি না, এটাকে আমরা সমর্থন করি না এবং বলি যে এটা সুন্নত বিরোধী, বরং সুন্নতি দোয়া হচ্ছে প্রত্যেকেই একাকী দোয়া করবে। আল্লাহ তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, তোমরা দোয়া করো বিনয়ের সাথে এবং নীরবে, একাকী তোমরা দোয়া করো, এটি হচ্ছে দোয়ার মূলনীতি,
আমরা সবাই দোয়া করব এককভাবে আলাদাভাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিয়াম কবুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের গুনাহ মাফ করেন এভাবে আমরা প্রত্যেকেই আলাদাভাবে দোয়া করব বিশেষ করে ইফতারের সময় হাদিসে রয়েছে লিসওয়াইমে ইনদা ফিত্রি দাওয়াতুন লা তুরাত রোজাদারের জন্য ইফতারের সময় এমন একটি দোয়া রয়েছে যে দোয়া ফেরত দেওয়া হয় না যে দোয়া কবুল করা হয় সুতরাং আমরা দোয়া করব ইফতারের সময় দোয়া করব অন্যান্য সময় দোয়া করার যে নিয়ম রয়েছে সুন্নতি নিয়ম সেই নিয়মে আমরা দোয়া করব সম্মিলিত দোয়া করব না ঐক্যবদ্ধভাবে একজন হাত উঠাবে বাকিরা আমিন আমিন বলবে এই যে সিস্টেমের দোয়া প্রচলিত দোয়ার পরিবর্তে আমরা সুন্নতি নিয়মে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ইফতারের সময় শেষ তাইমে আমার প্রশ্নোত্তর পর্ব আলোচনা পর্ব এখানেই শেষ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সিয়াম যেন কবুল করেন আল্লাহুম্মা আমিন ধন্যবাদ আসসালামু আলাইকুম